আসসালামু আলাইকুম বার্সেল টিপস আপনাদের সবাইকে স্বাগতম আর বার্সেল টিপস মানে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা তো আজকের টপিকস হচ্ছে অনেকে বলে যে আমার পাখি বাচ্চা পেটে গ্যাস হয় তো এই গ্যাস কিভাবে দূর করব বা এই গ্যাস কিভাবে হবে না বা গ্যাস হলে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করে তো আজকের ভিডিও আমার সেই বিষয় নিয়ে সেই টপিকস নিয়ে তো চলুন দেখে আসি কীভাবে সলিউশন করতে হয় এবং প্রবলেম হলে সমাধান করবেন তো আসলে পাখি সব সময় বাচ্চা যখন হয় বেশি বেশি এক ফুট সফফ্রুড আমরা অনেক সময় দিয়ে দিই যেখানে কারণে কিনা এই প্রবলেমটা হয় তো অবশ্যই এক ফুট সফফ্রুট দিলেও পরিমাণ মতো দিবেন যে কারণ না হলে অনেক সময় পাখির পেটে অতিরিক্ত এই এক ফুট সফটফ্রুডের কারণে পেটে গ্যাস হয় অনেক সময় এই গ্যাসের কারণে কিন্তু বাচ্চা প্যাট ক্রপ অনেক ফুলে যায় বা অনেক সময় একটা সময় না খেতে খেতে মারা যায় তো চলুন দেখে আসি এর সমাধান কী তো এভাবে আপনি হাঁড়ি থেকে বাচ্চা বের করবেন বের করে এই বাচ্চাটাকে যখন দেখবেন ক্রফ বেশি থাকে এরকম ফোলা থাকে তো লেবু নেবেন লেবু নিয়ে একটু হালকা পানির সাথে মিক্স করে লেবুর রস বা ফুটো দুই ফুটা ওলা পাখিকে ধরে খাইয়ে দিবেন তো খাইয়ে দিলে দেখবেন কি যে আস্তে আস্তে ক্রফ ফুলাটা ঠিক হয়ে যাবে তো আমি এভাবে আসলে এই পাখির পেটে গ্যাস পরিষ্কার করি ঠিক করি পরে এভাবে আবার পাখিকে ছেড়ে দিই তারপরে আবার যেভাবে হারিতে ছিল ওভাবে হারিতে দিয়ে দিই তো সবাই ভালো থাকবে নেক্সট দেখা হবে নতুন ভিডিও